এটা হলো ভোলা মাছ, এটা গোটা মাছ আছে, অনেকে আবার একে পোয়া মাছও বলে। এখন আমি মাছটাকে কেটে পিস করে নিই, তারপরে আমি এই মাছেরই একটা রেসিপি করে দেখাচ্ছি। মাছটাকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। এবারে আমি একটু মাছটাকে ভালো করে ভেজে নেব। মাছটা সর্ষে দিয়ে করব। আমি সাদা সর্ষে নিয়েছি, অনেকেরই গ্যাস অম্বল, সর্ষে খেলে পেটে ব্যথা হয়, হজমের অসুবিধা হয়, সেই জন্য সাদা সর্ষে খাওয়াটা অনেক ভালো। আমি সাদা সর্ষে, দুটো কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। কিন্তু তারপরেও আরেকটা আমি দেখাবো কিভাবে আমি সর্ষে দিয়ে মাছটা রান্না করছি। কোনোভাবেই এই সর্ষে দিয়ে মাছটা খেলে কোনো বদহজম, গ্যাস, অ্যাসিডিটি, যাদের এই সমস্যা হয়, কোনো কিছুই হবে না। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি গরম করতে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। রান্না করার সময় এরকম একটা লাল সবসময় সঙ্গে রাখা ভালো, তাহলে মাছ কোনো কিছু গায়ে ছিটে আসার পরে মাছটা ভাজা হতে থাকুক। আমি ততক্ষণে সর্ষের পিসটা, সর্ষেটা আমি মিক্সিতে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। আগেই দেখিয়ে দিয়েছিলাম, এক দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু সামান্য নুন দিয়ে। কিন্তু এরপরেও আছে আসল টুইস্ট, আমি সর্ষেটাকে ছেঁকে নেব। যতই সাদা সর্ষে হোক, অনেকেই সর্ষে খেতে ভয় পায় গ্যাস অম্বল বদহজমের জন্য, কিন্তু যদি ছেঁকে নেওয়া যায় সর্ষের যে খোসা বা ছিকলাটা থাকে সেটা বেরিয়ে যাবে। তারপর রান্না করলে খেলে কোনো গ্যাস, অ্যাসিডিটি, বদহজম কিছুই হবে না, আমি সেটাও দেখিয়েছি। আমি বলেইছিলাম যে সর্ষে সাদাই হোক, কালো সর্ষে তো খেলে তো খুবই পেটের গণ্ডগোল হয়। আমি সাদা সর্ষে সেটা খুব ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি নুন আর কাঁচা লঙ্কা, সেটাকে এবার আমি ছেঁকে নেব। আমি দেখাবো যে পরে কত সর্ষের খোসা বা ছিকলা যেটা বলে সেটা থেকে যায়। আমি এভাবে একটা ছাঁকনির মধ্যে নিয়ে এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। কিন্তু এটা দিয়ে খেলেও কিন্তু সমান, কেউ যদি মনে করে যে এতে ঝাঁজ পাওয়া যাবে না বা খেতে স্বাদ হবে না, তা কিন্তু নয়। একই রকম স্বাদও পাওয়া যাবে, সর্ষের ঝাঁজও পাওয়া যাবে, এবং ঝোল পাতলা হবে না, ঘনও হবে। বাড়িতে অনেক সময় বয়স্ক লোকেরা থাকে বা ছোটো বাচ্চারা থাকে, বয়স্ক লোকেদের অনেক সময় সর্ষে খেলে অ্যাসিডিটি, গ্যাস অম্বল বদহজমের সম্ভাবনা থাকে। এইভাবে খেলে কোনো ক্ষতিও হবে না, স্বাদও থাকবে একই রকম। আমি এটাকে আরেকবার আরেকটু জল দিয়ে, একবার কেন, একবার দুবার এরকমভাবে জল দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। এই যে নিচে দেখাচ্ছি আস্তে আস্তে সর্ষে যেটা ছেঁকে নিয়েছে সেটা করেছে। এইভাবে ছাঁকতে ছাঁকতে এই যে এরকম অনেক সর্ষের খোসা বেরিয়ে যাবে, যেটা পেটের জন্য খুব ক্ষতিকর সাদা সর্ষেগুলো। এটা আমি আবার জল দিয়ে আবার একটু পেস্ট করে নিয়ে আবার আমি দেখাচ্ছি যে কতটুকু আমার সর্ষে, এই যে আমি দেখাচ্ছি কতটা খোসা বেরিয়েছে। এই খোসাটাই কিন্তু পেটে ব্যথা বা গ্যাস অম্বলের জন্য দায়ী। এই খোসাটা ফেলে দিলে নিশ্চিন্ত মনে সর্ষে দিয়ে মাছ খাওয়া যেতেই পারে। এই যে এটা আমি সর্ষেটা ছেঁকে নেওয়ার পর এটা দিয়ে আমি এখন রান্নাটা করব। মাছটা ভেজে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেওয়ার পর তুলে রেখে দিয়েছি একটা থালার মধ্যে। আমি এবার সর্ষে দিয়ে মাছটা করব। ভাজার তেলেই আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার রেখে দিলাম সামান্য কালো জিরে। এবার আমি এই সর্ষের যে পেস্টটা করে রেখেছি সেটা আমি তেলে দিয়ে দেব। এবার এতে দিয়ে দেব সামান্য একটু হলুদ বা পরিমাণ মতো সর্ষে, তো অলরেডি নুন দেওয়াই ছিল, সেজন্য নুনটা একটু দেখে দিতে হবে।
আর এইভাবে যদি সর্ষেটা ছেঁকে নিয়ে খাওয়া যায় তাতে তিতাও হবে না, অনেকে সর্ষের তিতা লাগে সেটাও হবে না, আর বাটার সময় একটু নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বাটলেও সেই সম্ভাবনা থাকে না। আমি এবার এতে মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে আমি ঠিক মাছটা বেশ বড় সাইজেরই মাছ ছিল, মাথাটা দেখলেই বোঝা যাচ্ছে বেশ বড় সাইজের একটা পোনা মাছ ছিল। আমি এটা এভাবে মাছগুলো সমস্ত দিয়েছি, আর একটু সর্ষের যে পেস্টটা ছিল সেটা বাটি ভর জল আর একটু দিয়ে দিলাম করে। এখন এটা একটু মিডিয়াম হাই ফ্লেমে তো নয়, একদম লোতেও রাখলেও ঠিক মতো ঝোলটা ফুটবে না, মিডিয়াম ফ্লেমে রাখলে ঝোলটা আস্তে আস্তে ফুটবে, ঘন হবে, মাছের সঙ্গে পুরো ঝোলটা মেখে যাবে। আমি একটু সামান্য ঢাকা দিয়ে রাখছি, তারপর আমি খুলে সামান্য চিনি আর একটু কাঁচা লঙ্কা অ্যাড করব। ঝোলটা ফুটে উঠতে শুরু করেছে, মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিই। পোয়া মাছ বা ভোলা এই মাছগুলো সাধারণত খুব নরম হয়, খুব সাবধানে রান্না করতে হয়, খুব সাবধানে ভাজতে হয়, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব নরম হাতে আলতো হাতে এই মাছ রাখতে হয়। খুব ফুলে যাওয়ার ভয় থাকে মাছ। আমি আবার এখানে একটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করছি, এমনিতেই আগে সর্ষেতে লঙ্কা দেওয়া ছিল সেই জন্য একটাই দিলাম। এই সর্ষের ঝাঁজও আছে, বেশি ঝাল হয়ে গেলে খাওয়ার পক্ষে অসুবিধা হবে, তবে যারা ঝাল খেতে পছন্দ করে তারা আরও দিতে পারে। আচ্ছা, আমি এখানে কথা বলতে বলতে সামান্য চিনিও দিয়ে দিয়েছি, খুব সামান্য শুধু টেস্টের জন্য, আর মনে হচ্ছে আর একটু নুন দিলে ভালো হয়, তাই সামান্য নুন সর্ষের জন্য সামান্য চিনি দেওয়া। আর সামান্য চিনি দিলে কিছু কিছু রান্নায় মাছের প্রিপারেশনের সামান্য চিনি দিলে টেস্ট কিন্তু অনেক ভালো হয়। আমি আবারও একটু ঢেকে দেবো, তারপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমি দেখাবো যে ঝোল কিন্তু কতটা ঘন হয়েছে। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি লাস্টে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো, সামান্য, খেতে খুব ভালো হয়, গন্ধটা খুব ভালো আসে, সর্ষের ঝাঁজ স্বাদ অনেকটা পাওয়া যাবে এতে, খুব সামান্য করে দিই। এবার গ্যাস আমি অফ করে দিলাম, অফ করে এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে তারপরে প্লেটে ঢেলে মাছটা একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি এখন সার্ভিং প্লেটে মাছটাকে ঢেলে নিয়েছি, দেখুন মাছটা এবার রান্না করার পর কীরকম হচ্ছে। সর্ষে বাটা দিয়ে অনেকেই খেতে মাছ খেতে ভয় পায়, কিন্তু এইটা একবার খেয়ে দেখবে কোনো রকম অসুবিধা হবে না যদি সর্ষেটা ছেঁকে খাওয়া যায়। আর এটা কিন্তু একদম পাতলাও হয়নি যেটা মনে হচ্ছে, ঘনও হয়েছে, সর্ষের স্বাদ ঝাঁজ সবই পাওয়া যাবে। খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন।